বাংলায় এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি নগদ উদ্ধার করেছে ইডি। কেন এত টাকা ফ্ল্যাটে রাখা হয়েছে, কিভাবে, কোথা থেকে এলো এই টাকা, তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, উদ্ধার হওয়া বিপুল টাকা তার নয়। এতদিন চুপ থাকলেও এই ঘটনায় মঙ্গলবার মুখ খুললেন অর্পিতা মুখোপাধ্যায়। জোকার ইএসআই হাসপাতালে ঢোকার সময় অর্পিতা জানিয়েছেন এই টাকা তারও নয়, তার অনুপস্থিতিতে এবং অজান্তে ফ্ল্যাটে টাকা রাখা হয়েছে, এমনই অভিযোগ অর্পিতার।